বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবার দয়ায়। আজ আপনাদের সাথে একটা দাওয়াত ব্লগ শেয়ার করছি। বড়জাস উপলক্ষে পরিবারের সবাইকে দাওয়াত করেছি, একেবারে বাঙালিয়ানাভাবে সবাইকে আপ্যায়ন করব। সাথে থাকছে শীতের সবচেয়ে স্পেশাল এবং সুস্বাদু খাবার, হলো লোভনীয় খাবার যা আমাদের সবারই খুবই পছন্দ, হাঁসের মাংস। এবার আর কোনো গরু বা মুরগি কোনো কিছুই করছি না, হাঁসের মাংস দিয়ে আপ্যায়ন করব। এবং অন্যান্য টুকিটাকি জিনিসও থাকছে, একেবারে সব কিছু তার শেয়ার করতে পারবো না। যা যা করছি একটু একটু করে আপনাদের সবার সাথে শেয়ার করব কি কি রান্না করব। আশা করি পাশে থেকে পরিবারের সবাইকে নিয়ে ভিডিওটি উপভোগ করবে। এবং আমার পরিবারে কার কি পছন্দ সেগুলো আমার বড় জা নিয়ে এসেছে, কতটা আন্তরিকতা এই জায়ের কাছে আমি ছিলাম কয়েক বছর বিয়ের পরে। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আমি এখানে হাঁসের মাংসটার মধ্যে অলরেডি সব মশলা দিয়ে ফেলেছি, দিয়ে এখন আমি সব কিছু মাখিয়ে নিয়েছি। এটা রেসিপি দেখাতে গেলে লং হয়ে যাবে, পরবর্তী ভিডিওতে আপনারা রেসিপিটা দেখতে পাবেন। তো যেহেতু শীতের সময় সবচেয়ে বেশি মজা কিন্তু হাঁসের মাংস, সেই জন্য হাঁসের মাংস দিয়ে আবার বড়জার পরিবারকে আপ্যায়ন করছি। তার মাংসটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, যেহেতু কোনো রেসিপি দিয়েছি না, টুকিটাকি সব কিছু কী কী রান্না করছি একেবারে বাঙালিয়ানা সাদা মাঠা রান্নাবান্না, কোনো গরু বা মুরগি কোনো কিছুই করছি না। শীতের সময় আসলে হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিলের চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে আরেকটু কষিয়ে নিব। তো মাংসটা কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে আসছে, তো আমি আবার একটু নেড়ে তারপর দিয়েছি, আবারও ঢেকে দিচ্ছি মাংসটাকে 5 মিনিটের জন্য। এখানে আমি একটু কাবাব করব। এখানে বাঁধাকপি, ধনে পাতা, সব রকমের মশলা, কাবাবে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ব্লেন্ডার করে এরকমভাবে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। তো এটা রেসিপি দেখাইনি, কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। এখন সব কিছু আবারও মাখিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি হলো এটা বেসন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখন আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটা রেসিপিটা পুরোপুরি দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। জাস্ট আমি কি কি করেছি আমার বড়জায় পরিবারের জন্য বড়জা আস উপলক্ষে, সেটা আপনাদের সবার সাথে একটু টুকিটাকি শেয়ার করছি। এখন আমি প্রত্যেকটা জিনিস মাংসের সাথে ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি কাবাব তৈরি করতে চলে এসেছি। কাবাবের যে মিক্সারটা সেটা আপনারা চাইলে আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। তো আমি টুথপিক দিয়ে প্রথমে আসলে কাবাবগুলো লম্বা লম্বা শেপ আকারে করতে চেয়েছিলাম, পরে আসলে প্ল্যানটা চেঞ্জ করেছি। দেখা গিয়েছে হয়তো আমি কোনো কাজে ব্যস্ত থাকবো, হয়তো মনে থাকবে না যে আমি যে কাবাবের ভিতর যে টুথপিকটা দিয়েছি। তো সেই জন্য আমি পরে গোল গোল করে কাবাবটা তৈরি করেছি, এভাবে লম্বা বা টুথপিক ঢুকিয়ে কিন্তু আর কাবাবটা আমি তৈরি করিনি, চেয়েছিলাম এভাবে করতে, পরে গোল করে কাবাবগুলো তৈরি করেছি। তো আমি অলরেডি আলু দিয়ে ফেলেছি, যেহেতু এটা রেসিপি শেয়ার করছি না, পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, হাঁসের মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করছি। শীতের এই সময় এই ধরনের খাবারগুলো খেতে ভালো লাগে। তো এটা হলো মাশকুলের ডাল, পাশে চুলা আমি মাশকুলের ডালটা রান্না করছি। তো এই ডালটা কিন্তু খেতে দারুণ লাগে। তো এখানে আমি এখানে ডিম ভেঙে দিব। তো আপনারা চাইলে মাছের মাথা দিয়ে কিন্তু মাশকুলের ডাল রান্না করতে পারেন, সব কিছু দিয়ে কিন্তু মাশকুলের ডাল খেতে অনেক দারুণ। এখানে দুটো ডিম ভেঙে দিয়েছি মাশকুলের ডাল, এভাবে ডিম ভেঙে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আমি অলরেডি ডালটাকে ফোড়ন দিয়ে ফেলেছি, তো এখানে ফোড়ন দিয়ে তারপর এখানে ধনে পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে ফেলেছি। তো আমার ডালটা রান্না হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা সাইড করে। এদিক দিয়ে পাশে চুলা, এটা হলো বাটা মাছ বা ভাঙনা মাছ, যে যেটির নামে ডাকেন না কেন, এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। এখানে আমি জলফাই দিয়ে একটু ঝোল করে রান্না করছি। পাশের চুলায় এখানে আমি মশার ডাল সিদ্ধ করেছি, সবজি রান্না করবো এই ডালটা দিয়ে। ডালটা অলরেডি ফেটে গিয়েছে, প্রায় 5-6 রকমের শীতের সবজি দিয়ে আমি এই ডালটা দিয়ে রান্না করছি। এবং আমার গাছের বরবটিও আছে, কারণ সবজি আসলে অনেকেই খেতে আজকাল অনেক খুব পছন্দ করে, সেজন্য সবসময় আমি চেষ্টা করি একেবারে বাঙালি আনা কিছু কিছু জিনিস রাখার জন্য। যেহেতু আমাদের পরিবারের সবাই কিন্তু ভর্তা শাক এ ধরনের খাবারগুলো খেতে অনেক পছন্দ করে, তো আমার এদিক দিয়ে কিন্তু ভাঙনা মাছ বা বাটা মাছের এটা কিন্তু ঝোলটা হয়ে গিয়েছে জলফাইট। আমি ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। তো এদিক দিয়ে আমার সবজিটাও কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে, এখন আবার একটু নেড়ে দিচ্ছি। সবজি আসলে সবাই পছন্দ করে, আর শীতে টাটকা সবজি খেতে কিন্তু দারুণ। এখানে কিছু ফুলকপি দিয়ে দিচ্ছি, প্রথম অবস্থা দিলে গলে যাবে, এখানে একটা বড় সাইজের ফুলকপি অর্ধেকটা কেটে তারপর নেড়ে দিচ্ছি আমি। এদিক দিয়ে আমার কাবাবগুলো হয়ে গিয়েছে, মাছটা হয়ে যাওয়ার পরে কাবাবগুলো ভেজে নিচ্ছি, সব একটু একটু শেয়ার করছি কী কী রান্না করছি, আশা করি সবাই পাশে থাকবেন।
সবজিটা আমার হয়ে আসছে। এখানে আমি ধনে পাতা কাঁচামরিচ অলরেডি দিয়ে ফেলেছি। তারপর দিয়ে আমি একটু ফোড়ন দেব, এখানে পেঁয়াজ এবং লাল মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। আমি এখানে তিন রকমের ভর্তা বানাবো। বাঙালি আমরা, বাঙালিয়ানা ভাবে যেহেতু সব কিছু করছি, ভর্তা না হলে কি ডাইনিংয়ের প্রথম পাতে কি চলে বলেন তো। আমি ধনে পাতা রসুন বেগুনের ভর্তা বানাবো। এগুলোকে আমি সব সরিষার তেলে ভেজে নিয়েছি, এতে করে ভর্তাটা লং টাইম থাকবে, নষ্ট হবে না। আমার তিন রকমের ভর্তা বানানো হয়ে গিয়েছে, আমি গুছিয়ে নিয়েছি। রসুনের ভর্তা এবং বেগুনের ভর্তাটা হাতে বানিয়ে নিয়েছি, আর ধনে পাতার ভর্তাটা তো আসলে এটা পাটা পিসা বা ব্লেন্ডার করা ছাড়া হয় না, সেজন্য আমি ধনে পাতার ভর্তাটাকে ব্লেন্ডার করে তৈরি করেছি। এখন আমি যে রান্নাটা আপনাদের দেখাচ্ছি, এখানে আমি চিংড়ি মাছ ভুনা করব। এখানে চিংড়ি মাছ ভুনা করার জন্য অলরেডি সব কিছু আমি দিয়ে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। এখানে একটু টমেটো আমি কুচি করে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এখানে সস ইউজ করতে পারেন টমেটোর। এখানে আমি দিয়ে দিচ্ছিল চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। চিংড়ি মাছ আসলে কখনো ভেজে রান্না করতে যাবেন না, তা না হলে চিংড়ি মাছটা কিন্তু ক্রাবারের মতন হয়ে যায়, খেতে ভালো লাগে না। এভাবে কষিয়ে বা সিদ্ধ করে চিংড়ি মাছটা রান্না করবেন, দেখতে পাবেন যে কতটা সফট থাকে চিংড়ি মাছ। পোলাওটাকে আমি একটু পরে রান্না করছিলাম গরম থাকার জন্য। তো এখানে পোলাও চালটা আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কিছু মটরশুঁটিও দিয়েছি, এগুলো গত বছরে ফ্রোজেন করা। তো এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি পোলাও চালটার মধ্যে। রান্নাবান্না সব শেষ, যে আমি সব সার্ভ করে দিয়েছি। পোলাও দেখতে পাচ্ছেন এখানে ছিল হাঁসের মাংস আলু দিয়ে ঝোল ছিল, আর বাটা মাছ ছিল জলফাই দিয়ে ঝোল, তারপর ছিল মাশকলের ডাল, তারপর ছিল সবজি, শীতে কয়েক রকমের সবজি দিয়ে ডাল দিয়ে রান্না করেছি, কাবাব ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, আর ছিল হলো তিন রকমের ভর্তা, আর ছিল স্যালাদ। এই তো বড় জয়ের জন্য এবং বড় জয় পরিবারের জন্য দাওয়াত প্রিপারেশন। এখানে ডাইনিংয়ে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর আমি ভিডিওর মধ্যে কাউকে দেখাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার বড় জায় মেয়েরা সবাই খুব ধার্মিক, ওরা আসলে কখনো ভিডিওতে আসে না। আর ছেলেদেরকে আনলাম না, সবার একটা প্রাইভেসি থাকে, কেউ যেহেতু ভিডিওতে আসতে চাচ্ছে না, কাউকে জোর করা যায় না। যদি কখনো আসে তখন আপনাদের সবার সাথে শেয়ার করবো, আশা করি সবারই ভালো লাগবে আজকের এই দাওয়াত প্রিপারেশনটা। আমার বড় জয় আমার পরিবারের জন্য কে কোনটা খেতে পছন্দ করে, কত কে নিয়ে এসেছে, আপনাদের সবার সাথে একটু একটু করে শেয়ার করছি। সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ, এই বড় জয়ের কাছে আমি ছিলাম। মনে হয় যেন আমি তার মেয়ে, আসলে জানি না মানুষ মেয়েকে এত ভালোবাসে কিনা, তবে আমার বড় জয় আমাকে মনে হয় যেন মেয়ের থেকে অনেক ভালোবাসা দিয়েছে, বড় জয় এবং বড় ভাসুর। আমি কি খেতে পছন্দ করি সেটাও পর্যন্ত এনেছে। আসলে কি এরকম যা ভাসুর পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, হয়তো আমি জীবনে কোনো পুণ্য করেছি সেজন্য এরকম ফ্যামিলি পেয়েছি আলহামদুলিল্লাহ। এইটা এগুলো হলো ভেলা বিস্কিট। তা আসলে আমি জায়স বাসা যখন থাকতাম সবসময় ভেলা বিস্কিট, টোস্ট বিস্কিট, দুধ চা দেখে খেতে খুব পছন্দ করতাম, আজও সেগুলো মনে রেখেছে। তা আসলে যখন আমার হাজব্যান্ড দেশ গ্রামে যায় তখন কিন্তু সে কিনে আমার জন্য প্যাকেট করে পাঠিয়ে দেয়, কত টানতে গেতে যে এগুলো টোস্ট বিস্কিট, এগুলো আমার জন্য এনেছে, আমি দুধ চা দিয়ে খেতে পছন্দ করি দেখে। তো এই কুকিজ এগুলো বাচ্চাদের জন্য এনেছে, বাচ্চারা কুকিজ খেতে খুব পছন্দ করে। আর চানাচুর তার দেবর খেতে পছন্দ করে, সেজন্য তার জন্য এনেছে চানাচুর। এই যে দেখুন বাচ্চাদের জন্য এখানে অনেক চিপস নিয়ে এসেছিলো, এগুলো আসলে বাচ্চাওয়ালা বাসা যেহেতু ওরা খেয়ে ফেলেছে, ড্রিঙ্কস খেয়ে ফেলেছে, দই ছিল আরও, দইও খাওয়া হয়ে গিয়েছে। তো এখানে ছিল দুই রকমের আইসক্রিম, ম্যাঙ্গো মেলো এবং ফোলার যে ক্ষীরটা সেটা ছিল। দেখুন কে কোনটা খেতে পছন্দ করে, যার যার পছন্দ মতন সে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে নিয়ে এসেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার বড় জয় ভাসুরের জন্য, সবসময় যেন সুস্থ থাকি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।